ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। আজও 1 থেকে 5 নম্বর পর্যন্ত স্নানঘাটের রাস্তা তলিয়ে গিয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তাল সমুদ্র। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের 4 নম্বর স্নানঘাট ডান দিকে দেখাই যাচ্ছে, যার 100 মিটার দূরে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। এই সমুদ্রতট গত দুদিনে জলোচ্ছ্বাস এবং ধসের জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে। গাছ, কংক্রিটের রাস্তা, অস্থায়ী দোকান সবই সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছে। আতঙ্কিত এখানকার স্থানীয় দোকানদার, বাসিন্দা থেকে পুণ্যার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। এই স্নানঘাটগুলিতে কোনো পুণ্যার্থীকে স্নানের জন্য নামার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু যে প্রশ্ন উঠছে, অতীতে 3টি মন্দির তলিয়ে গিয়েছে এই সমুদ্রে গর্ভে, দ্রুত হারে যেভাবে ভাঙন এগিয়ে আসছে তাতে আগামী দিনে এই মন্দির সমুদ্রে গর্ভে তলিয়ে যাবে না তো, সেই প্রশ্ন উঠছে বড় করে। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। দেখুন, কোটালের সময় অনেকটাই ইরোজন হয়েছে এখানে। আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি, যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ম্যাকিং করা হচ্ছে, যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে, এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকোয়েন্ট আছে, এবারে একটু বেশি হয়েছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে। এটা আমরা হাইড্রো অথরিটিকে জানিয়েছি, যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা যারা আছেন, ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবেন, সেটাও আশ্বাস দেওয়া হয়েছে। আবহাওয়ার দিকে নজর দেব। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সপ্তাহের প্রথম দিনে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই 5 জেলায়। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, দক্ষিণবঙ্গের 5 জেলা, একই সঙ্গে উত্তরবঙ্গেও কি ভারী বৃষ্টি হবে? কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, গোটা সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গ সব জায়গাতেই। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু আজকের দিনে 5টি জেলায় সেখানে বৃষ্টির, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎও থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই 5 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। এবং আগামীকাল 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান। আগামীকাল এই 4 জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এবং অন্যান্য সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের 7 জেলাতেও কিন্তু একই রকম পরিস্থিতি, অর্থাৎ দক্ষিণবঙ্গে যেরকম আবহাওয়া থাকবে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আবহাওয়া দপ্তর তার সঙ্গে সতর্কতাও জারি করেছে মৎস্যজীবীদের জন্য। আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস, যে এই আগামী কয়েকদিন সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে, সেই অবস্থায় মৎস্যজীবীরা সমুদ্রে গেলে বিপদ ঘটার আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে তারা সতর্ক করেছেন, যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যান। তাছাড়া কিন্তু সমস্ত জেলাতেই একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই যখন বৃষ্টি হবে বা ওই ধরনের পরিস্থিতি তৈরি হবে, সাধারণ মানুষ যেন কোনো আশ্রয় থাকে, সেই সতর্কতায় দিয়েছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ ব্রতদেব।